Bismillahirrahmanirrahim. Alhamdulillahirabbilalamin. সমস্ত প্রশংসা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর জ্ঞাপন করে শুরু করছি আমার এই উপস্থাপনা। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আবুল কালাম শামসুদ্দিন আপনাদের কাছে এমন একটি নতুন পদ্ধতি উপস্থাপন করতে যাচ্ছি যে পদ্ধতি ব্যবহার করে আপনারা আরবি ব্যাকরণ সহজেই শিখতে পারবেন ইনশাআল্লাহ। গত 5 বছর ধরে আমি সমাজের বিভিন্ন মানুষের কাছে আমার এই পদ্ধতি ব্যবহার করে আরবি ব্যাকরণ শিক্ষা কার্যক্রম চালিয়ে রেখেছি। আলহামদুলিল্লাহ, এতে দেখেছি যারা নতুন করে আরবি ব্যাকরণ শিখতে চাচ্ছেন তাদের যথেষ্ট উপকার হচ্ছে। আমাকে অনেকেই প্রশ্ন করেন, আমি মাদ্রাসা কার্যক্রমে না পড়েও কিভাবে এরকম একটি নতুন পদ্ধতি মানুষের কাছে উপস্থাপন করতে পারলাম। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা না করে সংক্ষিপ্তভাবে শুধু এটুকুই বলতে পারি, চীন দেশে উচ্চশিক্ষার সুবাদে সেখানকার চাইনিজ ভাষা, পরবর্তীকালে হংকংয়ে চাকরির সুবাদে ক্যান্টিনিজ ভাষা অতি অল্প সময়ের মধ্যেই আমি শিখতে পেরেছিলাম শুধুমাত্র একটি কারণে, সেটি হচ্ছে সেখানকার ভাষা ব্যাকরণগুলি ছিল অত্যন্ত সহজ। পরবর্তীকালে আমি যখন আরবি ব্যাকরণ শিখলাম তখন সত্যি আশ্চর্য হলাম, আরবি ব্যাকরণ এক অর্থে সেই সমস্ত ভাষাগুলির চাইতেও অনেক সহজ, এক অর্থে যে আরবি ব্যাকরণ একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। অর্থাৎ যদি কোনো শিক্ষার্থী আরবি কোনো শব্দের অর্থ নাও জানেন তবু বাক্যের প্রয়োজনে আরবি ভাষার রূপান্তরগুলি সে সহজেই করতে পারবে। এবং তখন থেকে আমি বুঝতে পারলাম আরবি ব্যাকরণের এই নিয়মকানুনগুলি যদি একটি গল্পমা দ্বারা মানুষকে বোঝানো যায় তাহলে তারা সহজ আরবি ব্যাকরণকে আর কঠিন বলে মনে করবে না। সেই সেই উদ্দেশ্যে আমি এরকম একটি পাণ্ডুলিপি তৈরি করেছি যেটি মূলত বৈজ্ঞানিকভাবে মনে রাখার যে পদ্ধতি আছে মেমোরি ব্যাক পদ্ধতি, সেটি ব্যবহার করে 9টি মজার গল্প এবং 12টি ফর্মুলা এখানে দেওয়া আছে, যেগুলি কোরআনের মধ্যে বহু ব্যবহার আছে। যারা আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করেন তারা সহজে আরবি ভাষার যে মূল কাঠামোগুলি আছে বা যে নিয়মকানুন আছে সেগুলো সহজে শিখতে পারেন। আমাদের সমাজে ব্যক্তিগত উদ্যোগেই হোক বা প্রাতিষ্ঠানিকভাবে হোক এরকম অনেক ব্যাকরণ কোর্স চালু আসে। সেই কোর্সগুলি মান নিয়ে কোনো প্রশ্ন নেই, যথেষ্ট উন্নত মানের, কিন্তু দুঃখের সাথে আমি লক্ষ্য করেছি বেশ কিছু ছাত্রছাত্রী অত্যন্ত উৎসাহ নিয়ে সে সমস্ত কোর্সে অংশগ্রহণ করেন, কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের ব্যস্ততার জন্যে সেই ক্লাসগুলিতে অনুপস্থিতির কারণে তারা পরবর্তীকালে ব্যাকরণের রুলসগুলি আর বুঝতে পারেন না, যার ফলশ্রুতিতে তারা পরবর্তীতে এই সমস্ত ক্লাস ক্রমাগত অংশগ্রহণের উৎসাহ হারিয়ে ফেলেন। সেদিক থেকে বিবেচনা করে আমি আমাদের এই শিক্ষা কার্যক্রমের ক্লাসগুলি মাত্র 4টি ক্লাসের মধ্যে সীমাবদ্ধ রাখতে সচেষ্ট হয়েছি। অর্থাৎ কেউ যদি সপ্তাহে একটি ক্লাস 2 ঘন্টার একটি ক্লাস অংশগ্রহণ করে মোটামুটি 4 সপ্তাহের মধ্যে আমাদের এই পদ্ধতিটি আয়ত্ত করতে পারবেন। এবং আমাদের কোর্সে অংশগ্রহণ করার পরে ব্যাকরণের যে মূল বিষয়গুলি জানার পরে তিনি যদি ওই সমস্ত কোর্সগুলিতে লং কোর্সকে অংশগ্রহণ করেন তবে যথেষ্ট সাফল্য অর্জন করতে পারবেন বলে আমাদের বিধিবদ্ধ বিশ্বাস। এছাড়াও যারা আমাদের কোর্সে অংশগ্রহণ করছেন তারা 3টি বিষয়ে গুণগত মান নিজেকে উন্নতি তাদের গুণগত মানে উন্নত করতে পারবেন। তার মধ্যে একটি হচ্ছে কোরআনকে সঠিকভাবে তেলাওয়াত করতে পারবেন। এই ব্যাপারে ছোট্ট একটি উদাহরণ দেওয়া যেতে পারে। আমরা অনেক সময় ভুল করে আমরা উচ্চারণ করে ফেলি ইয়া কানা বধু, আসলে ইয়া বধু তাহা বধু না বধু, ব্যাকরণের এই পরিবর্তনগুলো যিনি জানেন না তিনি সহজেই এরকম ভুল উচ্চারণ করে ফেলতে পারেন, আসলে এটি হবে ইয়া কা না বধু। আরেকটি ছোট্ট পরীক্ষা আপনি নিজেই করতে পারেন, আরবি ব্যাকরণে যার কোনো নলেজ নাই এরকম একটি মমিন ভাইকে আপনি নিজে প্রশ্ন করতে পারেন, আচ্ছা ভাই সুরা ইখলাসের প্রথম আয়াতটি একটু তেলাওয়াত করে শোনান, দেখবেন উনি পাঠ করছেন এইভাবে কুল হুয়াল্লাহু আহাদ। আপনি তাকে আবার প্রশ্ন করেন, আচ্ছা ভাই এটি কি কুল হু না কুল হুয়া, দেখবেন উনি যেহেতু সর্বনামের অর্থগুলি বোঝেন না উনি হয়তো ভুলেই বলে ফেলবেন কুল হু, আসলে এটি হবে কুল হুয়া, হুয়া মানে তিনি আর হু মানে তাকে। যখন এটি তাকে বলে বলা হয় তখন কোরআনের অর্থ বিকৃত হয়ে
হয়ে যায় এরকম, বলুন তাকে আল্লাহ এক। একটি পরীক্ষা বা একটি পরীক্ষা আপনি নিজেও করতে পারেন ঠিক এইভাবে, যে আপনার যখন কোরআনকে বারবার পড়ছেন তখন কোরআনের মধ্যে বিভিন্ন আয়াত আপনার আপনি হয়তো বা না দেখে পড়ার জন্য আপনার ভুল হয়ে যেতে পারে, কিন্তু যেহেতু ব্যাকরণ অর্থ আপনি শিখছেন বা অলরেডি ব্যাকরণের প্রাথমিক অর্থ জানেন, আপনার এই ভুল উচ্চারণগুলি হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। দ্বিতীয় যে উপকারটি হবে সেটি হচ্ছে, যেহেতু আপনি আরবি ব্যাকরণের প্রাথমিক ব্যবহার বা প্রাথমিক নিয়ম কানুন জানেন, স্বাভাবিকভাবে আপনি যখন কোরআনের অর্থ অনুবাদের মাধ্যমে পড়তে চাচ্ছেন তখন কিছু কিছু শব্দের অর্থ আপনি ইচ্ছা করলে তার মূল শব্দটি আরবি ব্যাকরণ দেখে বুঝতে পারলে আসলে আয়াতের যে অর্থ সঠিক অর্থটি আপনি হয়তো আরো সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। তৃতীয় যে উপকারটি হয় সেটি হচ্ছে কোরআনের প্রতি আপনার ভালোবাসা আরো বৃদ্ধি পাবে। ছোট্ট একটি উদাহরণ দেওয়া যেতে পারে, আপনি ধরেন আপনার কলিগের আমন্ত্রণে এমন একটি বিবাহ অনুষ্ঠানে উপস্থিত আছেন যেখানে আপনি কাউকেই চেনেন না, স্বাভাবিকভাবে আপনি কিন্তু অস্বস্তিতে পড়ে যাবেন। দেখলেন দূরে একটি টেবিলে কিছু কিছু চেনা মনে হয় এরকম একটা মানুষ বসে আছে, আপনি নিশ্চয়ই সেই টেবিলে গিয়েই বসবেন। ঠিক একইভাবে আমরা যখন কোরআনের মধ্যে কিছু শব্দ কিছু ব্যাকরণের নিয়ম কানুন জানতে পারবো তখন কিন্তু কোরআনের প্রতি আমাদের ভালোবাসা বা নৈকট্য আমরা আরো বেশি লাভ করতে পারবো। শুধুমাত্র এই কোরআনের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পায় দেখেই আমি চেষ্টা করে যাচ্ছি সমাজের বিভিন্ন মানুষকে আরবি ব্যাকরণের এই প্রাথমিক জ্ঞানটি পৌঁছে দিতে। আপনারা যারা আমার ক্লাসে অংশগ্রহণ করতে চান তারা ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও যারা আরবি ব্যাকরণ শিখতে চাচ্ছেন তাদের কাছে আমাদের এই কার্যপ্রণালী বা আমাদের যে কর্মকাণ্ড চলছে সেটি খবর দিয়ে আপনি আমাদের সহযোগিতা করতে পারেন। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে এরকম একটি কোর্সে কোর্সটি কত। আসলে এই সমস্ত প্রক্রিয়াটি আমি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই চেষ্টা করে যাচ্ছি, তাই আমার ব্যক্তিগতভাবে আমার কোনো পারিশ্রমিকের প্রয়োজন নেই। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই কথাগুলি শোনার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবসরে সময় পেলে আল কোরআন বুঝে পাঠ করবেন। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।